নমস্কার স্যার, কেমন আছেন? স্যার, এর আগে আমরা ডিএনএস নিয়ে, থাইরয়েড নিয়ে আলোচনা করেছি, তো এখন একটা কোয়েশ্চেন আপনাকে করতে চাইছি স্যার। প্যারোটিড, কারণ এখানে প্রচুর পেশেন্ট আসে দেখি যে প্যারোটিড নিয়ে অনেক পেশেন্ট আসে স্যার। প্যারোটিড কি বা প্যারোটিড গ্রন্থি? প্যারোটিড ব্যাপার হচ্ছে যে একটা মেজর সেলিভারি গ্ল্যান্ড, মানে যেমন আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে যারা মুখে লালা সিক্রেশন করে, প্যারোটিড ওরকমই একটা গ্ল্যান্ড, মেন্টাল গ্ল্যান্ড আছে। তো প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে যে এক্স্যাক্টলি থাকে হচ্ছে কানের নিচে অথবা কানের সামনে এই জায়গাটা, আপনি যদি দেখেন এইখানটায় হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, কখনও কানের ঠিক পেছন দিকে একটু থাকে ওর সামনের দিকে। তো প্যারোটিড গ্ল্যান্ডটা ঠিক এরকম একটু উঁচু হয়ে কখনো কখনো থাকবে, যদি ফুলে যায় তাহলে বুঝতে পারবেন যে সেটা প্যারোটিড গ্ল্যান্ড ফুলে গেছে। স্যার, প্যারোটিড গ্রন্থিতে টিউমারের লক্ষণগুলো কি বা সিম্পটমসগুলো? দেখুন, আপনি একজন পেশেন্ট আমার কাছে আসে যখন 90% ক্ষেত্রে ওরা জেনেই আসে প্যারোটিড টিউমার হয়েছে। তো যেহেতু আমাদের একটা রেফারেল সেন্টার, অনেক ডাক্তার রেফার করে, তো প্যারোটিড গ্ল্যান্ডটা যখন এরকম বড় হয়ে যায় একটা দুরকম হয়, একটা হচ্ছে যে পুরোটাই ফুলে আছে অথবা একটা ছোট গ্ল্যান্ড ওর মধ্যে থেকে শক্ত মতো নডিউল দেখতে পাচ্ছেন, তার মানে প্যারোটিড টিউমার হচ্ছে। সেটা দুদিকে হতে পারে, খুব রেয়ার, কিন্তু একদিকে প্যারোটিড টিউমার বেশি হয়, সামনেও প্যারোটিড টিউমার হয়, কখনো কখনো এখানেও হতে পারে। তো মেইন সমস্যা হচ্ছে যে প্যারোটিড গ্ল্যান্ডে যদি আপনার ক্যান্সার হতে পারে কিনা সেটা বলা মুশকিল। আমরা যেটা করা হয় নর্মালি, একটা ইউএসজি করা হয়, একটা এফএনসি করা হয়, কিন্তু যখন দেখবেন যে একটু বেশি মাত্রা হয়, বড় টিউমার সামনের দিকে আসছে, তখন কিন্তু আমার এমআরআই করা উচিত। কেন এমআরআই করা উচিত? প্যারোটিড গ্ল্যান্ডের ইম্পর্টেন্ট একটা নার্ভ যাচ্ছে ফেসিয়ালাম, মুখের পুরো সাপ্লাই করছে, যেটা আপনার মাথা থেকে চোখ, গাল, মুখ বাঁকা বা অনেক কিছু এই পুরো ফেসিয়াল এক্সপ্রেশনটা ডেভেলপ করছে, ফেসিয়াল নার্ভ যাচ্ছে, আর একটা ভেন দিয়ে প্যারোটিড গ্ল্যান্ডটা আইডেন্টিফাই করে টিউমারটা কোথায় আছে, ডিপ লোবে অর সুপারফিশিয়াল লোবে। কারণ এখানে ইম্পর্টেন্ট যেহেতু নার্ভ আছে, আপনি যদি না জেনে অপারেশন করতে যান আর ঝুঁকি থাকার সম্ভাবনা হচ্ছে নার্ভটা কেটে দিতে পারেন। তো সুতরাং ক্যান্সার অবশ্যই হতে পারে, কিন্তু কী করে বোঝে? এফএনএসি করে আমরা আগে থেকে বুঝি এরা ক্যান্সার আছে কিনা, কিন্তু 90% ক্ষেত্রেই এফএনএসিতে অনেক সময় ঠিক বলে কিন্তু অনেক সময় ভুল হতে পারে। সেই জন্য অপারেশনের পরে কিন্তু আবার বায়োপসি করতে হয়। যদি আগেই জেনে যায় ক্যান্সার তখন টোটাল প্যারোটিড করার প্রশ্ন উঠবে, যদি একটা বিনাইন টিউমার হয় তখন কিন্তু, যাতে ভবিষ্যতে ক্যান্সার না হতে পারে হয়, তার জন্য আমরা কী করি, আমরা প্যারোটিড রিমুভ করে দিই। মেইন কেন লোকের ভয় এত, প্যারোটিড গ্ল্যান্ডের মধ্য দিয়ে নার্ভ যাচ্ছে, সে নার্ভটাকে যদি আমি আইডেন্টিফাই করি তাহলেই ব্যাপারটা খুব সিম্পল হয়ে যায়। স্যার, প্যারোটিড গ্ল্যান্ডের সার্জারির কখন দরকার পড়ে? প্যারোটিড টিউমারে, যে কোনো প্যারোটিড টিউমার বিভিন্ন রকম ধরনেরই হয়, ইয়াং এজে হয়, ওল্ড এজে হয়, বিভিন্ন রকম টাইপ আছে, কিন্তু প্যারোটিড গ্ল্যান্ড টিউমার বা সোয়েলিং হচ্ছে আপনি হাতে ফিল করছেন যে একটা মুভমেন্ট বা শক্ত, আলাদাভাবে শক্ত, তা ডেফিনেটলি ওটা রিমুভ করতে হবে। আদারওয়াইজ আজকের যেটা নর্মাল বিনাইন ভাবছেন সেটা পরে ক্যান্সার হতে পারে। তো ক্যান্সার হলে আরও ঝামেলা বেড়ে গেল, বিভিন্ন রকম ব্রিডিং আছে, বিভিন্ন রকম সিস্টেম আছে, কিন্তু বিনাইন টিউমারও আমরা রিমুভ করি। এবার হচ্ছে যে বিনাইন টিউমার যাই বুদ্ধিমানের কাজ, এবং কেন আমাদের কাছে বেশি পেশেন্ট আসে, তো কেন আসে তার একটাই কারণ হচ্ছে যে আমরা মাইক্রোস্কোপি করি। মাইক্রোস্কোপ অ্যাডভান্টেজ কি, আপনি মাইক্রোস্কোপে যদি নার্ভ দেখেন হোয়াইট কালার বুঝতে পারবেন, ভেসেলস, ভেন, তার মানে ব্লাড কম বেরোবে, প্রথমত পারফেকশন হবে, মিনিমাম ইনসিশনে করতে পারি। দু নম্বর হচ্ছে নার্ভ কেটে যাওয়া, যেটা মুখের ফেসিয়াল এক্সপ্রেশন, সেই নার্ভ কেটে যাওয়ার ভয়টা কিন্তু কমে যাচ্ছে। সুতরাং আমরা মাইক্রোস্কোপে করি প্রথম, আর হচ্ছে নার্ভ মনিটর ইউজ করি। তো নার্ভ মনিটর কী হচ্ছে, আপনি যখন মনিটরটা লাগিয়ে দিচ্ছেন, আমি যখন কাছে নার্ভের কাছে যাব একটা অদ্ভুত ধরনের সাউন্ড ক্রিয়েট করবে, তার ফলে হচ্ছে কি, ওই যে নার্ভ সাউন্ড ক্রিয়েট করছে তাহলে আপনি নিজেই জেনে যাচ্ছেন এক্স্যাক্টলি নার্ভটা কোথায় আছে, তারপরে নার্ভ কেটে যাওয়ার ভয় নেই। দু নম্বর হচ্ছে যে আপনি অলরেডি মাইক্রোস্কোপ ইউজ করছেন, তারপরে আপনি জানেন কোনখানে, প্লাস হচ্ছে আপনি কালার দেখে বুঝে নিচ্ছেন নার্ভটা ওখানে, প্লাস হচ্ছে নার্ভ মনিটর রয়েছে, তার মানে প্যারোটিড সার্জারি যে আমরা করি আমরা কিন্তু নির্ভয়ে করি। যেটাতে সবাই এসে বলে ডাক্তার উনি বলেছেন মুখটা বেঁকে যেতে পারে, ওটা বলেছেন মুখের শেপ চেঞ্জ হয়ে যেতে পারে, চোখ বন্ধ হবে না, তো আমরা সেটা বলি না। দেখুন, ভগবান নই, হতে পারে, মনে করুন এমনও পেশেন্টকে দেখতে গেলাম যে বিনাইন টিউমার ছিল, তারপরে পুরো দেখলাম যে একদম পুরো টিউমারের মধ্যে মধ্যে নার্ভ চলে, স্টিল নার্ভটা বাঁচিয়ে দিয়ে এসছে। সেসব যদি আমাদের অপারেটিভ ভিডিও আপনারা দেখেন, আমি দেখিয়ে দেবো, আছে দেখবেন যে অপারেটিভ ভিডিওতে নার্ভটা কীভাবে বাজাচ্ছি, টিউমারের মধ্য থেকে নার্ভটা ছাড়ি ছাড়ি বেরিয়ে যাচ্ছে, তাতেও কিন্তু টিউমারটা রিমুভ করে দিয়েছি কিন্তু নার্ভটা কিন্তু কেটে দিইনি। সো ক্যান্সারের ক্ষেত্রে ওরম হবেই, কখনো একদম লেগে থাকে, নার্ভ মনিটরে বুঝি কোনখান থেকে এক্স্যাক্টলি কোনটা, কোনখান থেকে
তার নার্ভের ফাংশন চলে গেছে, এমনও কেটে জুড়িয়ে দিই ওখানে, ওইখানে সেলাই করেও জুড়িয়ে দিই যাতে নার্ভ স্টিচ করেও নার্ভ ফাংশন আনা যায়, ওরকমভাবে সেটা চেক করেও দেখিয়ে দিই নার্ভ মনিটরে। সুতরাং ব্লাড কী করে আমাদের, আমরা কীভাবে করছি ঘোষ ইন্ডি ফাউন্ডেশনে, মাইক্রোস্কোপে করি, তারা অ্যাডভান্টেজ হচ্ছে ব্লাডলেস ইয়ে, আর হচ্ছে নার্ভ মনিটর ইউজ করি, তার মানে হচ্ছে নার্ভ কেটে যাওয়ার ভয় কম এবং মিনিমাম ইনসেশন। আশা করছি আপনার কোশ্চেনের যথাযথ উত্তর দিতে পেরেছি। হ্যাঁ স্যার, তাহলে স্যার আমার শেষ প্রশ্ন যে পোস্ট সার্জারি বা প্যারোটিড সার্জারি পরে নিয়মানুবর্তিতা কী হবে? প্যারোটিড সার্জারি পরে দেখুন একটু ব্যান্ডেজ করে রাখতে হয়, একটু ড্রেন দিতে হয় 3-4 দিন, তার কারণ হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন তৈরি হয়, লালা সিক্রেশন, ওখানে জমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই যদি প্রেশার দেন তাহলে কিন্তু জমে থাকার সম্ভাবনা কম। ম্যাস্টয়েডের মতো ব্যান্ডেজ মানে চেপে একটা ব্যান্ডেজ করা উচিত, নাম্বার ওয়ান। আঁক বন্ধ করো, আঁক খুলো, ঠিক হ্যাঁ, কই প্রবলেম নেই হওয়া, প্যারোটি আজ প্যারোটি সার্জারি হওয়া, ঠিক আছে, কই মুখ টেরা নেই হওয়া, কিছু নেই হওয়া, ওকে। নাম্বার টু হচ্ছে যে খোলার পরও কখনও কখনও একটু সিক্রেশন হয়, তার জন্য কিছু ওষুধপত্র দিই যাতে সিক্রেশনটা কম হয়, লেবু টেবু খাবেন না, যাতে টক জাতীয় জিনিস ওই সময়টা খাবেন না, যাতে লালা কম তৈরি হয় এমন জিনিস খাওয়া উচিত। দু নম্বর হচ্ছে স্টিমুলেশন যেন না হয় খাবারে, যে খাবারের প্রতি একটা লালা তৈরি হয়ে যাচ্ছে, আর হচ্ছে বাকি সবই আপনি খেতে পারবেন। আর দু নম্বর হচ্ছে এমনিতে ফলো আপ বলতে হার্ড খাবার দু একদিন খেতে বারণ করি, বাকি নর্মাল আমরা সেম ডেতে অথবা পরের দিন আমরা পেশেন্টকে ছুটি করে দিই, সুতরাং এর জন্য যে অনেক দিন স্টে করতে হয় তাও না। আশা করছি আপনার কোশ্চেনের সমস্ত ঠিকঠাকভাবে উত্তর দিতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ স্যার, এরকমই কোনো নতুন টপিক নিয়ে আমরা, নমস্কার দর্শকদের বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।